সেলটার মাটিতে জিততে পারে না বার্সা এ অপবাদ গেল পাঁচ বছরের দু হাজার চোদ্দতে সবশেষ বালাদিওস থেকে স্মিত হাসি নিয়ে ফিরতে পেরেছিল কাতালান ক্লাবটি তাই তো প্রথম ম্যাচে জয় পেলেও ম্যাচ পাইয়ে দিয়েছিল ভয় তার হিম হিমশীতল তীব্র বৃষ্টি তাই তো বিআরএল এর বিপক্ষে চার দুই তিন একের ফরমেশন বদলে কোচ কোমের স্ট্র্যাটেজি পাঁচ তিন দুই কৌশল রক্ষণাতক হলেও শুরু থেকেই বার্সা খেলেছে আক্রমণাত্মক ফুটবল দারুর প্লেসিংয়ে সেলটা রক্ষণকে ব্যস্ত করে রেখেছিলেন কতিনীয় গিজম্যানরা যার ফল আসে ম্যাচের এগারো মিনিটেই কৌতির পাশে বুলেট গতির শট নিশ্চিতরূপেই মুগ্ধ করেছে টিভি সিটের সামনের দর্শকদের এরপর পুরো দলের দায়িত্ব নিজের চড়া কাঁধে তুলে নেন মেসি দারুণ সব এ ব্যস্ত রাখেন রক্ষণকে সেই হতাশা থেকে কিনা একান্ন মিনিটে মেসির শটে নিজের জালেই বল জড়ান লুকাস ওলাজা দুই শূন্যতে লিট বার্সেলোনার যোগ করার সময় বার্সার বড় জয় নিশ্চিত করেছে সার্জিও রবার্টোর এমন গোল যেখানেও অবদান এলেমটেনের ফলে দুই জয়ে টেবিলের পাঁচ নম্বরে এখন বার্সেলোনা আর প্রথম হারে সেলটা নেমে গেছে এগারোতে ম্যাচসেরা ফিলিপে কতিনিয় মাহবুব সময় সংবাদ